নমস্কার বন্ধুরা, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর কিছুক্ষণ পরে আপনাদের জানাতে চলেছি আমাদের সকলেরই খুবই পরিচিত সাধারণ একটি গাছের অশেষ গুণের কথা, যেটি জানলে আপনার অনেক অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে এই ছবি দেখা মাত্রই আশা করি এই গাছটি চিনতে পেরেছেন। গ্রামের দিকে এই গাছটি মাঠে ঘাটে, জলাশয়ের ধারে, পুকুর ডোবার পাড়ে সহজেই দেখতে পাওয়া যায়। বর্তমানে এই গাছটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং প্যাকেটজাত হয়ে বিভিন্ন আয়ুর্বেদ দোকানে বা অনলাইন শপিংয়ে পাওয়া যাচ্ছে। এই গাছটির অনেকগুলি খুবই শক্তিশালী গুণ রয়েছে। এটি আসলে একটি শাক গাছ। এই শাকটিকে আমাদের গ্রামের মানুষ কুলকে শাক নামে চেনে। আপনার এলাকাতে এই শাক গাছটি কী নামে পরিচিত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার কমেন্ট দেখে অনেক মানুষেরই এই গাছটি চিনতে সুবিধা হবে। আর অন্যের উপকার করা মানে সৃষ্টিকর্তার তরফ থেকে আপনারও অনেক উপকার ফিরে আসবে। একটা সমস্যা ইদানিং অনেক পুরুষ মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তা হলো রমণে অতৃপ্তি, লিঙ্গের শিথিলতা, ধাতু দুর্বলতা, অকালে বীর্যপতন, বিশেষ মুহূর্তে পুরুষ অঙ্গ শক্ত না হওয়া, মিলন শুরু করার আগেই বা শুরু করার সাথে সাথেই বীর্যপতন ইত্যাদি। আর এই সমস্ত রকম সমস্যাগুলির সহজ সমাধান করে দেবে এই চেনাজানা সাধারণ গাছটি। আপনার নিজের অথবা আপনার পরিচিত কারোর এমন সমস্যা থেকে থাকলে তাহলে এই গাছের ব্যবহারে কোনো সাইড এফেক্ট ছাড়াই সমাধান পাওয়া যাবে। এই শাক গাছটি সারা বছর খুব অল্প অল্প থাকলেও এমন সময় অর্থাৎ মে মাস থেকে এই গাছের ব্যাপক হারে বৃদ্ধি হয়। এই গাছ যেখানে থাকে বর্ষাকালে সেখানে ছোটোখাটো জঙ্গলে পরিণত হয়। এই গাছগুলি একটু পরিণত হলেই দেখবেন গাছেতে কাঁটা হবে এবং বেগুনি বর্ণের ফুল হয় এবং তারপর খুব ছোট ছোট কালো বর্ণের বিচি হয়। আর আপনাকে সংগ্রহ করতে হবে এই গাছের সেই ছোট ছোট বীজগুলি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রচণ্ড রোদে রেখে ভালো করে শুকিয়ে নেবেন। তারপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে খালি পেটে হাফ চামচ এই গাছের বীজ নেবেন এবং তারপর হাফ চামচ কালো জিরা এবং তার সাথে এক চামচ চাক ভাঙা মধু নিয়ে ভালো করে মিশিয়ে তারপর খেয়ে নেবেন। এইভাবে মাত্র 7 দিন এটি সেবন করবেন এবং এই 7 দিন রতিক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখবেন। 7 দিন পর পুনরায় আবার সহবাস শুরু করবেন। এই গাছের গুণে আপনার সমস্ত ধরনের গুপ্ত রোগ একদম গোড়া থেকে নির্মূল হবে। আপনার বীর্য হয়ে যাবে ভীষণ মোটা, গাঢ় হলুদ বর্ণের, যা বের হতে কম করে 30 মিনিট সময় নেবে। শুধু তাই নয়, এটি ছাড়াও যাদের স্বপ্নদোষের সমস্যা আছে তাদের স্বপ্নদোষ রোগটি সম্পূর্ণই সেরে যাবে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।